সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি পায়েল পায়েল আপু কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আপনার বাড়ি কোথায় রাজশাহী পরিবারে কে কে আছে কেউ নাই আমি আর বাচ্চা স্বামী মা বাবা মা বাবা স্বামী কেউ নাই বাচ্চারা মা বাবা কি হয়েছে মা মরে গেছে আর বাবা আর স্বামী ডিভোর্স দিয়ে দিছে কতদিন সংসার করছিলেন ভালো নাই তো ডিভোর্স কি আর কেউ মনে এখন বাচ্চার খরচ আপনার খরচ কিভাবে চালান এখন মনে করেন বাসা বাড়িতে আমি কাজ করি বাচ্চাটা নিয়ে আমার একটা ছেলে আছে 3 বছর বয়স তারা নিয়ে বাসা বাড়ি কাজ করি এখন ওইভাবে জীবন চলতেছে না বলে এখন অনেক কষ্ট চলতেছে বলে ভিডিও শুনতে আসতে হলো চাইছিলাম আর ভিডিও শুনতে আমার মানে এভাবে একা একা জীবন চালানো কষ্ট হয়ে যায় তাই তো একা একা জীবন চালানো কষ্ট বড় কথা আমার একটা বাচ্চা আছে মনে করেন অনেক কষ্ট আছে বাচ্চা সহই তো এখন বাচ্চা সহই বিয়ে করতে হবে না বাচ্চা কারোর কাছে রাখার মতো ব্যবস্থা আছে না বাচ্চা আমার কাছেই থাকে কারণ মানে বাচ্চা সহ কেউ যদি বাচ্চাওয়ালা পুরুষও বিয়ে করতে চায় বা বিবাহিত স্বামী বউ মারা গেছে এরকম পুরুষকে বিয়ে করবেন হ্যাঁ যে আমার বাচ্চাটার দায়িত্ব নিবে সেরকম ভালো মনের মানুষ পেলে বিয়ের সাথে করবো বাচ্চাটা নিয়ে আমার একটা ছেলে আছে 3 বছর বয়স তারা লিয়া বাসা বাড়ি কাজ করে এখন ওইভাবে জীবন চলতেছে না বলে এখন অনেক কষ্ট চলতেছে বলে ভিডিও শুনতে আসতে হলো চাইছিলাম আর ভিডিও শুনতে আমার না মানে এভাবে একা একা জীবন চালানো কষ্ট হয়ে যায় তাই তো একা একা জীবন চালানো কষ্ট বড় কথা আমার একটা বাচ্চা আছে মনে করেন অনেক কষ্ট আছে বাচ্চা সহই তো এখন বাচ্চা সহই বিয়ে করতে হবে না বাচ্চা কারোর কাছে রাখার মতো ব্যবস্থা আছে না বাচ্চা আমার কাছেই থাকে কারণ মানে বাচ্চা সহ কেউ যদি বাচ্চাওয়ালা পুরুষও বিয়ে করতে চায় বা বিবাহিত স্বামী বউ মারা গেছে এরকম পুরুষকে বিয়ে করবেন হ্যাঁ যে আমার বাচ্চাটার দায়িত্ব নিবে সেরকম ভালো মনের মানুষ পেলে বিয়ের সাথে করবো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা আপু আসলে কোনো মেয়েই চায় না স্বামী সংসার ভেঙে যাক বা স্বামী ছাড়া একা একা থাকুক কষ্টের জীবন আসলে কষ্ট নিয়েই সংসারটা ভেঙে গেছে সব কিছু জেনে খোঁজখবর নিয়ে কেউ যদি বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01611762436 নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম